ইতিমধ্যে আর্জেন্টিনার বিশ্বকাপের জন্য কিন্তু তারা দল ঘোষণা করেছে। অবশ্যই আপনারা জানেন 26 সদস্য দল নিয়েই কিন্তু আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে নামতে চলেছে। দলে কে কে আছে অবশ্যই আমাদের একটি ভিডিও বানানো আছে, সেটা নিয়ে দেখতে পারেন। কিন্তু এছাড়াও আরও দুটো প্লেয়ারকে অ্যাজ এ রিজার্ভ প্লেয়ার, অর্থাৎ আপনাদেরকে জানা দিয়ে, রিজার্ভ প্লেয়ার মানে কোনো একটি প্লেয়ার বা হয়তো চোট হয়ে গেল বা কোনো প্লেয়ারের পরিবর্তন রিপ্লেসমেন্ট করা উচিত, হয়তো ম্যাচ টু ম্যাচ রিপ্লেসমেন্ট তাড়াতাড়ি রিপ্লেসমেন্ট করতে হলে অবশ্যই তাদেরকে দলে নিয়ে যেতে হবে। এই কারণেই কিন্তু এরকম রিজার্ভ প্লেয়ার নিয়ে যায় প্রত্যেকটি দল। সেখানে আর্জেন্টিনার দুটি নতুন স্টার প্লেয়ারকে উড়িয়ে নিয়ে যাচ্ছে ডাইরেক্ট কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। প্রথমে যার নাম করবো সে হচ্ছে, অবশ্যই আপনারা জানেন যে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে এবং ইতিমধ্যেই সারা ফুটবল বিশ্বের সারা ফেলে দিয়েছে আলেকজান্ডারো গান্ডেজ। অবশ্যই কি এই প্লেয়ার ভাই, তার প্রথম গোল অলরেডি এসে গেছে এবং তিনি ভাই মানে রোনাল্ডোর সাথে খেলে এবং তিনি একটা বিশ্বকাপের দলেও জায়গা করার মতো অভিজ্ঞতা রাখে এই প্লেয়ারটা। আর দ্বিতীয়ত হচ্ছে যার নাম করবো থিয়াগো আলমারা। অলরেডি আর্জেন্টিনার দলেরও অভিষেক হয়ে গেছে, এই থিয়াগো আলমারাকেও নিয়ে যাচ্ছে কাতার বিশ্বকাপের জন্য। এই দুটি প্লেয়ারকে আপাতত রিজার্ভ প্লেয়ার হিসেবে নিয়ে যাচ্ছে, যদি কোনো প্লেয়ারকে আশা করি চোট লাগবে না বা কোনো প্রবলেম হবে না, এই দুটি প্লেয়ারকে ভাই সুযোগ দেওয়ার সুযোগ দেবে। যদি কোনো ক্ষতির মুখে পড়ে কোনো প্লেয়ার বা চোটের মুখে পড়ে ইঞ্জুরির মুখে পড়ে থিয়াগো আলমাদা, এছাড়াও কিন্তু আলেকজান্ডারো গার্নেচো, এই দুটি প্লেয়ারকেই কিন্তু রিজার্ভ প্লেয়ার হিসেবে আপাতত নিয়ে যাচ্ছে।